সে বিষয়টির নাম হলো নেকিওকে বরবাদ কর দেনে ওয়ালে আমাল, অর্থাৎ নেকি গুলিকে বাতিল করে দেওয়া কর্মসমূহ। সম্মানীয় মুসলিম সমাজ, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যে শরিয়াত, যে বিধান, যে সংবিধান, যে আইন, যে আইন কানুন এবং ল দিয়ে পাঠিয়েছি, সেই লয়ের নাম হচ্ছে ইসলাম। সম্মানীয় শ্রী সমাবেশ, আমরা ইসলামের আইন কানুন মেনে চলাফেরা করি। ইসলাম যে কথাগুলো আমাদেরকে বলেছে, সে কথার উপরে আমরা দণ্ডায়মান হয়ে থাকি। আমরা দৃঢ়ভাবে জড়িয়ে বা কঠিনভাবে শক্ত করে মজবুত সহকারে ইসলামের উপরে আমরা দাঁড়িয়ে থাকি, আমল করে থাকি। সম্মানীয় মুসলিম সমাজ, আমরা তো আমল করি, আমরা নামাজ পড়ি কোরআন হাদিসের বিধান অনুযায়ী, রোজা রাখি কোরআন হাদিসের বিধান অনুযায়ী, নামাজ রোজা হজ যাকাত এবং দান খয়রাত সদকা ইত্যাদি কাজগুলো আমরা কোরআন হাদিস মোতাবেক করে থাকি, অর্থাৎ আমরা ইসলামী সংবিধান অনুযায়ী চলি। সম্মানীয় শ্রী সমাবেশ, আমরা এই সমগ্র আমল তো করে থাকি, কিন্তু আমরা কোনোদিন কি ভেবে দেখেছি, আমরা কোনোদিন কি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, আমরা যে সমগ্র আমলগুলো প্রত্যাহদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের জীবনে জন্ম থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত যে সমগ্র সংবিধানগুলি আমরা মেনে চলি, যে সমগ্র ইসলামী আইনগুলো মেনে চলি, সেই আইনগুলো আমাদের বাতিল হয়ে যায় না তো, আমরা বাতিল করে দিই না তো, আমাদের নেকিগুলো মিটে যায় না তো। সম্মানীয় শ্রী সমাবেশ, আমরা যে নামাজ পড়ছি, এই জুমা মসজিদে আমরা জুমার নামাজ পড়তে এসেছি, এই জুমার নামাজ তো আমাদের বাতিল হয়ে যাবে না, এই জুমার নামাজ তো আমাদের বেকার চলে যাবে না, এই সমগ্র জিনিসের উপর আমাদের লক্ষ্য রাখতে হবে। যেরূপভাবে আমরা ইসলামী শরিয়াতের উপরে, ইসলামী বিধানের উপরে লক্ষ্য রেখে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সেরূপভাবে আমাদেরকে এই বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে, যাতে করে আমাদের আমলগুলো বাতিল না হয়ে যায়। আমাদের কর্মের মাধ্যমে, কর্মের দ্বারা আমাদের আমলগুলো বাতিল না হয়ে যায়, আমাদের পরিশ্রম বেকার না হয়ে যায়। সম্মানীয় শ্রী সমাবেশ, তাহলে আমাদের কি করা দরকার, কোন কাজ থেকে আমাদের দূরে থাকা দরকার, কি করলে আমাদের নেকিগুলো বাতিল হবে না, এই বিষয়ের উপরে হালকা বক্তব্য রেখে আজকের জুমার খুতবা ইনশাআল্লাহ সমাপ্তি করব ইনশাআল্লাহ। সম্মানীয় শ্রী সমাবেশ, সর্বপ্রথম যদি আমাদেরকে আমাদের নেকিগুলো, আমাদের যদি ভালো কাজগুলোকে বাঁচিয়ে রাখতে হয়, সংরক্ষণ রাখতে হয়, হেফাজতে রাখতে হয়, তাহলে আমাদেরকে সর্বপ্রথমে শিরক থেকে মুক্ত থাকতে হবে। যদি আমরা শিরক করি, তার সাথে সাথে নামাজ পড়ি, রোজা রাখি ইত্যাদি কাজ করি, আমাদের কোনো কাজই আসবে না, কোনো কর্মই কাজে আসবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআন সূরা জুমা সূরা নম্বর 39 আয়াত নম্বর 65 মধ্যে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ওয়ালাকাদ উহিয়া, নিশ্চয় আমি তোমার দিকে এবং তোমার পূর্ববর্তী যে নবী রাসূল ছিলেন তাদের প্রতি আমি ওহী করেছি, লাইন আশাক, যদি তুমি শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুক, তোমার আমলগুলো বাতিল হয়ে যাবে, বেকার হয়ে যাবে, কোনো কাজেই আসবে না, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি নুকসান, তুমি জায়ের হয়ে যাওয়ার ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যেও না।
অর্থাৎ যারা আমল করার পরে বেকার করে দেয় তাদের অন্তর্ভুক্ত হয় না। তাহলে এই জায়গায় আল্লাহ তাআলা কোয়া যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যদি তুমি শিরক করো তাহলে তোমার সমগ্র আমল বাতিল হয়ে যাবে, বেকার হয়ে যাবে, কোনো কাজই আসবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোয়া যারা একরূপভাবে সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 88 এর মধ্যে বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন, ওয়ালাউ আশরাকু যদি তারা শরীক করে আল্লাহর সাথে কাউকে অংশীদারি স্থাপন করে তাহলে তাদের সমগ্র আমল সমূহ বাতিল হয়ে যাবে, যে সমগ্র আমল করুক না করুক সবই বাতিল হয়ে যাবে। সালমান ইউসুফ সমাবেশ শরীক করার অর্থ শুধু এই নয় যে আমরা ইবাদতের ক্ষেত্রে যে আল্লাহ ব্যতীত অন্যজনের ইবাদত করছি তা নয়, আমরা বিভিন্ন সময়ে যেমন দোয়া করার সময় আমরা আল্লাহ ব্যতীত অন্যর কাছে যদি আমরা দ্বারস্থ হই, অন্যর কাছে যদি আমরা হাত পাতাই, অন্যের কাছে যদি আমরা যাই, তাহলে এটাও শিরক হয়ে যাবে। ইত্যাদি শিরকের বিভিন্ন প্রকার ভেদ রয়েছে, সেগুলির দিকে বিশ্লেষণ না করে আমি হালকার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাইছি যদি আমরা শিরক করি আমাদের সমগ্র গুনাহ বাতিল হয়ে যাবে, বেকার হয়ে যাবে, কোনো কাজই আসবে না। একটি ঘটনা ইসলামিক প্রাক ইসলামী ইতিহাসের একটি ঘটনা, ইবনে জুদআন নামে একজন ব্যক্তি যিনি সদা সর্বদা ভালো কাজের জিন্দিগি অগ্রসর হতেন, ভালো কাজে দান খায়রা সাদকা ইত্যাদি করতেন। একদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল সমূহের ব্যাপারে আপনি কিছু বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে জুদআন সম্পর্কে বলছেন লা ইয়ানফাউহু আমালুহু ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান إنه لم يقل يوما رب اغفر لي خطيئتي يوم الدين رسول الله صلى الله عليه وسلم বলছেন তার আমল গুলো কোনো ফায়দা দিবে না, কোনো কাজে আসবে না, কেননা সে কোনোদিনই বলেনি এই আমার প্রভু তুমি আমার গুনাহসমূহকে মাফ করে দাও, কিয়ামতের দিন কোনোদিন কোনো ফায়দাই আসবে না। তাহলে সে আল্লাহ ব্যতীত অন্যের নামে অন্যের জন্য দান খায়রা সাদকা করত, তার জন্য তার কোনো কিছুই কাজে আসবে না। এরভাবে আজ যদি আমরা বর্তমান সমাজে দেখি, বর্তমান যুগে যদি আমরা দেখি, অধিকাংশ মানুষকে দেখবো আল্লাহ ব্যতীত অন্যের নামে আল্লাহ ব্যতীত অন্যের কাছে তারা দান খায়রা সাদকা অনেক কিছু করছে দেখবে। সম্মানের শ্রী সমাবেশ এই সম্পূর্ণ আমল বাতিল হয়ে যায়, বেকার হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে এই সমগ্র মানুষ সম্পর্কে বলছেন সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 106 এর মধ্যে বলছেন ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ এই মানুষ ঈমান আনার পরও মুশরিক। আজ আমরা ইসলামের ছত্রছায়া অংশগ্রহণ করছি, ইসলামের রীতিনীতি অনুযায়ী চলছি, তারপরও আমরা মুশরিক রয়েছি। কারণ আমরা মাঝারি যাই, আমরা বিভিন্ন দরগায় যাই, আমরা কারো সামনে দ্বারস্থ হই, কারো সামনে আমরা হাত উত্তোলন করে যাই, ইত্যাদির মাধ্যমে আমরা শিরক করে বসে থাকি। তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 106 মধ্যে বলছেন ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনার পরও মুশরিক। তাহলে দেখুন আমরা যে আমলগুলো করছি এই আমলগুলো আমাদের শিরকের মাধ্যমে বাতিল হয়ে যাচ্ছে না? তো যদি বাতিল হয়ে যায় তাহলে আমাদেরকে এই সমগ্র কাজ থেকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। এই আমল বাতিল হয়ে যাওয়ার দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে জাদুকর কাহিন নজুমি, যারা ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করে।